ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কোয়েস্ট। অবশিক্ষকদের একটি গুরুত্বপূর্ণ দাবি, NCTE যে নিয়ম ঘোষিত করেছিল সেই নিয়ম অনুসারে শিক্ষক নিয়োগ করতে হবে, এমনই কিন্তু দাবি করছেন প্রাইমারি অবশিক্ষকগণ। কী রয়েছে আমরা দেখব প্রতিবেদনে। ফের পর্ষদ NCTE এর নিয়ম নিয়ে সবর হবু শিক্ষকেরা, নিয়োগ সুনিশ্চিত করার দাবি সরকারের কাছে। সামনের বছর ভোট 2011 থেকে 2020 মাঝে অনেক জল গড়িয়েছে, হয়েছে বহু পরিবর্তন, যদিও এদিকে শিক্ষিত বেকারদের কাছে সেই পরিবর্তন এখন অনেকটাই দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিনই প্রায় শিক্ষকতার চাকরিতে বৈষম্য আর বেনিয়ম আর নিয়োগ বঞ্চনার অভিযোগ উঠেছে বিভিন্ন সময়। ঠিক এই রকমই প্রাইমারি টেট পাস বিএড ক্যান্ডিডেটরাও চরম বঞ্চনার শিকার বলে অভিযোগ। এই হবু শিক্ষকদের দীর্ঘদিনের অভিযোগ, বিগত টেট পরীক্ষার সময় তাদের বিএড কোর্স কমপ্লিট ছিল কিন্তু পর্ষদ আলাদা করে কোনো সুবিধা দেওয়ার ব্যবস্থা করেনি, পর্ষদ গ্যাজেট লুকিয়ে আমাদের বঞ্চনা করেছে। এ বিষয়ে এক ক্যান্ডিডেট সরকারের কাছে আবেদন জানিয়েছে যে আমরা 2014 সালের প্রাইমারি টেট পাস বিএড ক্যান্ডিডেট, 2016 সালে যখন প্রাইমারি ভাইবা হয়েছিল তখন আমাদের বিএড কমপ্লিট ছিল। NCTE নিয়ম অনুযায়ী বিএডরা নিয়োগ পাওয়ার পর 6 মাসের ব্রিজ কোর্স করলেই হতো, যদিও পর্ষদ বিএড না নিয়ে নন ট্রেন্ড নিয়োগ করেছে, আমরা তখন বঞ্চিত হয়েছি। কম বেশি 1500 থেকে 2000 বিএড ক্যান্ডিডেটকে তখন বঞ্চিত করা হয়েছে। পর্ষদের তখন NCTE নর্মস 2011 মেনে ডিএলএড নিয়োগের পর বিএড নিয়োগ করে তারপর নন ট্রেন নিয়োগ করা দরকার ছিল। তিনি আরও বলেন, সরকারের কাছে বিনীত অনুরোধ, যেসব বিএড ক্যান্ডিডেট বঞ্চিত হয়েছিল তাদের নিয়োগ সুনিশ্চিত করা হোক। আমরা সকল বিএড প্রশিক্ষণপ্রাপ্ত টেট পাস ক্যান্ডিডেট পর্ষদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের বিষয়টি দেখার জন্য। আমাদের বঞ্চিত করা হয়েছে কি না আপনারাই বিবেচনা করে দেখুন, আমাদের নিয়োগ সুনিশ্চিত করুন, এমনই কিন্তু তারা অনুরোধ জানিয়েছে পর্ষদের কাছে। ফের পর্ষদ NCTE-র নিয়ম নিয়ে সবর হবু শিক্ষকেরা, প্রসঙ্গত শিক্ষক শিক্ষিকা নিয়োগে স্বচ্ছতা আনতে 1997 তৈরি হয় স্কুল সার্ভিস কমিশন। প্রথম দিকে একটি পরীক্ষার মাধ্যমে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ হতো, বদল আসে 2010-এ। 2010-এ NCTE জানিয়ে দেয় শিক্ষার অধিকার আইন অনুযায়ী শিক্ষক শিক্ষিকাদের বিএড ট্রেনিং থাকা বাধ্যতামূলক, তারপরে থেকে কিন্তু বিএড না থাকলে কোনোভাবেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয় না, তো বিএডটা মাস্ট। এবং সেক্ষেত্রে যারা বঞ্চিত হয়েছিলেন 2014 সালে 2016 সালের পরীক্ষায়, তারা আবার অনুরোধ জানিয়েছে যাতে তাদেরকে নিয়োগ করা হয় এবং তাদের বঞ্চনা থেকে মুক্ত দেওয়া হয়।